আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত ইন্দাল হামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ওসালাত আসসালাম আলা রসুলিল্লা বাদ সুপ্রিয় দর্শক যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাহের রমজানের শিক্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌলানা ফখরুল আশিকী সুপ্রদর্শক আলহামদুলিল্লাহ মাহের রমজানে চমৎকারভাবে আমরা দিন কাটাচ্ছি দিনের বেলা রোজা এবং রাত্রিবেলা তারাবিন নামাজ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে মাহে রমজানের নামাজের গুরুত্ব এবং তাৎপর্য এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য ইতিমধ্যেই আমাদের আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলেম দিন আল্লামা মাসুদ রিজভি চলুন আমরা আলোচনায় ফিরছি এই মাহে রমজানের যে নামাজ ফরোজ নামাজ নফুল নামাজ এটার কি পরিমাণ গুরুত্ব রয়েছে আপনি যদি শুরু থেকেই বলতেন دونو دونو جنو بسم الله والحمد الحمد لله و الشكر لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والى وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم القرآن الكريم الله بارك رب العالمين رمضان المبارك একেবারে সবচেয়ে তৃতীয় নম্বর আয়াত আল্লাপাক রব আলীন বলছেন আল্লা আবিল গায়ব ইমানদার কারা হবে ইমানদারের পরিচয় বিশ্লেষণ করতে গিয়ে আল্লাপাক আলামিন এখানে কয়েকটি পয়েন্ট আউট করেছেন এর মধ্যে একটি হলো আল্লাদিন আয়ু মিন আবিল গায়ব যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে ওয়াইমুন আসলা যারা নামাজ কায়েম করবে দ্বিতীয় স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ ওয়মিম্মা রজাকানা হুমিউম ফিকুন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা দান করবে তারা হবে মুত্তাকি মুমিন তো নামাজের কথা যদি আমরা আসি নামাজ তো প্রতিটি বালেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ ম্যান্ডেটরি পড়তেই হবে কিছু কিছু ক্ষেত্র ছাড়া যেমন মহিলাদের ক্ষেত্রে কিছু বিষয় আছে অসুস্থ রোগীর ক্ষেত্রে কিছু বিষয় আছে মুসাফিরের ক্ষেত্রেও কিছু বিষয় আছে তারপরেও সেখানে কসর করে দেয়া হয়েছে কিন্তু মাফ করা কিন্তু কোনো সুযোগ নেই সুযোগ নেই মানে নামাজের কোনো বিকল্প কি নামাজের কোনো বিকল্প কথাটি মূলত আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে অনেকেই মাহে রমজানে কিন্তু নামাজ বাড়িয়ে দেন রমজান চলে যায় রমজান আসলে তারাবিন নামাজ পড়ে তারপরে কিন্তু ছেড়ে দেয় জন্য আজকের কিন্তু বিষয়টা আমরা নির্ধারণ করেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ মাহে রমাদানুল মুবারক আসলে নামাজের একটা

আমাদের অভ্যাসটা যাতে পরবর্তী সময়েও যাতে আমাদের মধ্যে থাকে এই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর নামাজের কিছু সাইন্টিফিক মেথড আমি আপনাকে বলবো বর্তমান যুগে নামাজ নিয়ে গবেষণা করার পরে দেখা গিয়েছে নামাজ একটি সাইন্টিফিক অনেক বড় একটি ব্যায়াম যেমন আমাদের আধুনিক এই সভ্যতার যুগে আমরা স্বাস্থ্য সচেতনতার জন্য সবাই কিন্তু মোটামুটি ভালো সচেষ্ট খাবারের দিক থেকে ঘুমানো পর্যন্ত একজন মানুষকে সুস্থ থাকার জন্য তিনটা জিনিস কিন্তু খুব বেশি জীবনে প্রয়োজন এক নাম্বার হলো নিয়মিত খাওয়া দাওয়া করা দুই নাম্বার হলো পর্যাপ্ত ঘুমানো তৃতীয় নাম্বার হলো কায়িক পরিশ্রম ব্যায়াম অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন আপনি যতটুকু পরিমাণে বিশ্রাম নিচ্ছেন সেটা শরীরের মধ্যে পরিপূর্ণভাবে কাজ করার জন্য আমরা যখন খাবার খাই আমাদের খাদ্যনালীতে খাবারটা আমাদের খাদ্যনালী দিয়ে নেমে স্টমাকে কিন্তু জমা হয়ে যাচ্ছে এই খাবারটা পরিপাক তন্ত্র থেকে সম্পূর্ণ বডিতে কিন্তু পার্ট বাই পার্ট ছড়িয়ে যাচ্ছে নার্ভের মাধ্যমে ডিপার্টমেন্ট অনুযায়ী অনুযায়ী যেটা ভিটামিন ই সে তার ডিপার্টমেন্টে চলে যাচ্ছে ভিটামিন সি তার ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এবার আসেন নামাজের সাথে কি রয়েছে সম্পর্ক এক নাম্বার নামাজের জন্য আপনার অজুর প্রয়োজন হয় এই প্রচন্ড দাবদাহ যে গরম চতুর্দিকে দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন নিয়মিত নামাজ পড়েন নামাজের আগে আপনাকে উজু করতে হবে আর ঠান্ডা পানিতে উজু করলে আপনার এই গরমের দাবদাহ থেকে আপনি বাঁচতে পারবেন এবং হিট স্ট্রোকের ঝুঁকি আপনাকে কমিয়ে দিবে বিশেষ করে ঘর যখন ঘর যখন মাসে করবেন চমৎকার ভাবে তারপরে মুখ ধোয়া এতে করে মানসিক একটা প্রশান্তি কিন্তু আমাদের অনুভূত হয় দুই নাম্বার আপনি নামাজের কিছু টার্ম রয়েছে আপনি যখন দেখবেন বাহ্যিকভাবে যখন আমরা দেখব নামাজের চারটা টার্ম আছে এক নাম্বারে দাঁড়ানো আমরা যেটাকে ক্রিয়াম বলি নামাজের দ্বিতীয় নাম্বার টার্ম হলো রুকু করা থার্ড টার্ম হলো সিজদা করা সাজদা করা চতুর্থ নাম্বার হলো বৈঠক করা এই চারটা টার্মের বাইরে কিন্তু নামাজ নাই এই চারটা টার্মে চারটা বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে আমরা মনে হয় এই চারটা বিষয় একটু বিস্তারিত আপনি বলবেন খুবই প্রয়োজনীয় কি বিষয় তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি অবশ্যই সুপ্রিয় দর্শক আলোচনা চলছে মাহে রমজানে রোজার যেই নামাজের ফজিলত সেই বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ ফিরছি কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকুন সোশ্যাল ইসলামী ব্যাংক মাহে রমজানের শিক্ষা ফিরছি কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সুসাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম মাহে রমজানে নামাজের গুরুত্ব এবং ফাজিলত চলুন আবারও আলোচনায় ফিরে যায় বুধরম চারটি সায়েন্টিফিক জায়গায় আপনি আলোচনা করছিলেন খুবই গুরুত্বপূর্ণ জি এক নম্বরে হলো দাঁড়ানো আমরা যখন আল্লাহ আকবর বলে তাকবিরে যে তাহারিমা বলে দাঁড়িয়ে যাই সোজা অবস্থায় যখন একজন মানুষ থাকে মেডিকেল সায়েন্স বলে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একজন মানুষ যখন অবস্থায় থাকে তার বডিতে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব চমৎকার ভাবে হয় মাথা একটা ব্যালেন্স চলে আসে আপনি একটা সময় পর্যন্ত যখন দাঁড়ানোর পরে রুকুতে চলে যাবেন আমরা যখন রুকুতে যাই ঠিক এভাবে যখন আমরা বাঁকা হই আপনার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ধরতে পারি আমাদের পা থেকে কমর পর্যন্ত একটা স্টেপে আমরা সোজা রেখে কমর থেকে মাথা পর্যন্ত একটা লেভেল কিন্তু আমরা চলে আসে স্পাইনাল কট স্পাইনাল করটা কিন্তু একদম সোজা চলে আসে এতে করে কি হয় আমাদের এই পিঠের যে মেরুদণ্ড বর্তমানে অসংখ্য রুগী দেখা যায় যারা পিঠের ব্যথায় ভুগছেন কমর ব্যথায় ভুগেন তাদের জন্য রুকু রুকু কিন্তু একটা চমৎকার ব্যায়াম আল্লাপা কোরআনে অন্যত্র বলেছেন ওয়ার্কা ও মা তোমরা রুকু করো রুকুকারীদের সাথে যখন রুকুতে যাবেন পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত আপনার পেছনের যে অংশটা পায়ের আপনার মাংস পেশিগুলো কিন্তু টান টান হয়ে যাবে ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত গতিতে হয় তখন মেরুদণ্ডটা যখন আপনার স্পাইনাল করটা যখন সোজা হয়ে যাবে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে কমর কিন্তু আপনার বাঁকা হচ্ছে ব্যায়াম হয়ে যাচ্ছে কিন্তু এই জন্যই তো আল্লাহ শর্ত দিয়েছেন যেন স্পাইনাল কটটা একদম স্ট্রিট থাকে মাথা পর্যন্ত আমরা কিন্তু অনেকে এরকম এরকম বাকার অনেকে একটু একটু এটা করা যায় নামাজের কিন্তু কিছু পদ্ধতি রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে আপনি দেখেন যখন আপনি রুকুতে যাচ্ছেন আপনার পেটের উপরে কিন্তু চাপ পড়ছে এই জন্য আল্লাহ নবী দেখেন কত সাইন্টিফিক সুভা হান আজিম তাজবি আপনি তিনবার পাঁচবার পড়েন অর্থাৎ একটা কোর্স একটা টাইম স্পেন্ড করে দেয়া হয়েছে আপনাকে আপনি একবার করলেন কত চমৎকার ইসলাম কতটা সাইন্টিফিক আপনি চিন্তা করতে পারেন দীর্ঘ সময় এভাবে থাকলে যারা হেলদি মানুষ আছেন তাদের জন্য কিন্তু অনেক সময় শ্বাস ভারী হয়ে আসে আবার বিরতির ব্যবস্থা করে দিয়েছেন এবার তুমি সোজা হয়ে দাঁড়াও তুমি আবার রুকুতে যাও এবার আপনি সেজদায় আসলেন আপনার পিঠ থেকে ব্লাডটা সার্কুলেশন হয়ে গেল আপনার মাথা পর্যন্ত পৃথিবীর কোন ব্যায়াম নেই যে ব্যায়ামে ব্লাডটা মাথা পর্যন্ত সার্কুলেটেড হয় একমাত্র নামাজ শুধুমাত্র নামাজের মধ্যে আপনি যখন সেজদাতে গেলেন তখন

সুদুরাম জানে এটা কিন্তু অন্য কোন অন্য কোন মাসে কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু এটা কিন্তু একটা ট্রেনিং সেশনও বটে তিরিশ দিন টানা যদি কোনো যুবক নামাজ পড়তে পারে তার কিন্তু একটা অভ্যাসন হেভিচুয়াল ফ্যাক্টে কিন্তু এটা চলে আসবে পাঁচ অক্ত নামাজ এই পাঁচ টাইমে কেন হলো এটারও কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আছে বড় চমৎকার ব্যাখ্যা আছে সুন্দর এবং আমরা যদি এগুলো নিয়মিত করতে পারি আমার মনে হয় আমাদেরকে দৈনিক সুস্থ থাকার জন্য শারীরিকভাবে পর্যাপ্ত খাবার হালাল খাবার পর্যাপ্ত বিশ্রামের সাথে কোনো বান্দা যদি নিয়মিত নামাজ আদায় করে গবেষণা বলে এবং এটাই বাস্তবতা চিরন্তন বাস্তবতা এবং সর্বশেষ বাস্তবতা এটাই শারীরিক রোগ বিমার থেকে সে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে মুক্ত রাখবেন পাশাপাশি যেই বান্দা নিয়মিত নামাজ পড়লো জান্নাত তো তার অপেক্ষায় আছে এটা তো আপনি বলতেছেন পার্থিব কথা এবার পারলৌকিক কথা সর্বপ্রথম হিসাব কিন্তু নামাজের নামাজের হবে যে ব্যক্তি প্রথম ইভেন্টেই যে ব্যক্তি বেঁচে যায় অর্থাৎ প্রথম পরীক্ষা যে ভালো ফলাফল পেয়ে যায় তার পরবর্তী গুণ হয়তো সেক্রিফাইস আল্লাহর পক্ষ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমুল কিয়ামাতি সালাত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসাবাদ করবেন ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই আলোচনায় আমাদের পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের মুসলমান অত্যন্ত কাজে লাগাবে নামাজের ক্ষেত্রে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নামাজের প্র্যাকটিস এই মাস থেকে করবেন সারা বছর ইনশাল্লাহ আরো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ঠিক এই সময় উপস্থিত হয়ে যাব সুস্তাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক মাহে রমজানের সিয়াম সাধনায় মত্ত থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও